কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধি ছেলে বলে তবু, অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই, আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 গান গাওয়ার মধ্যে কথা ক্ষতি হয় না, হ্যাঁ এখন আমি বলে দিচ্ছি, ওই গান যখন শেষ হয়ে যাবে তারপর বলবেন, গানের মধ্যে কথা বলি এটা তো একটা আধ্যাত্মিক কথা বুঝলেন না, হঠাৎ সুর দেখা যাচ্ছে যশোর মুখে যাচ্ছে এই চৌকাশা মুখে চলে যাচ্ছে, এই খেয়াল করতে হবে, আর আমি তো অত বড় বক্তা না, আজ একজন বলছে যে ভাই 22 তারিখে পাবনায় প্রোগ্রাম, ওই দিনই আমাদের আর একটা প্রোগ্রাম করিয়ে দেন, আমি বললাম আমার তো হবে না ভাই, তা বলছে কত বক্তারাই তো করে আপনি কেন করবেন না, দুইটা মাহফিল আমরা কি টাকা দেবো না তাই মনে করছেন, আমি বললাম ভাই টাকা দিয়ে তো সমস্যা না, টাকার বিষয় না, বিষয়টা হলো যে
এই আমি এখনো ওই দুটো মাহফিল করি ওই ট্রেনে উঠতে পারিনি, এই লাস্টারটাই নেটওয়ার্ক পাইনি ভালো, ঠিক আছে না, কারণ এখনো অত বড় বক্তা হইনি, তো এই জন্যই একটা করেই করি, ওই যা দুটো চাইল্ড আইল হয় ওই বৌসাইল নিয়ে ভালোই আছি। আল্লাহ সবাইকে কি অনুরোধ করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার সুমধুর কণ্ঠে আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, গজলটি শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি, শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর একজন লিখেছে ভাই বিশাল, ও বিড়াল, ওই রোয়ার ফুটা কনে হারাই গেছে, তো বিড়ালের একটা গল্প, বিড়ালের গল্পটা বলেন। দেন বিড়ালের গল্প, এটা ওয়াজ হইল এই বলবানে, আবার খানিক পরে যে কবেন দেখো কিছু জানে না, এই শীতে বিড়ালের গল্প পাই, ঠিক না ভাইরা? আমাদের এই পাশটা ফাঁকা করে দিয়ে এখন এই পাশে একটু জায়গা আছে, পিছনে জায়গা আছে, তো আসেন, আমরা এই কোরআনের মাহফিলে বসলে সওয়াব দিবেন কে? শুধু তাই নয়, এই মাহফিলটা একটু হৃদয়ের কান দিয়ে শোনার জন্য বলেছেন কে? ওয়াইজা কুরিয়াল কুরআনু আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআনের কথাগুলো বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চাই না চাই না, আল্লাহর রহমত যদি চাই, ও গো আমার ভাইরা, এই মাহফিলটা আমল নামায় লেখা হচ্ছে না হচ্ছে না, আমল নামায় রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি প্রতিদিন কত কাজ করেন, কি করেন না করেন, দিনের আলোতে কি করেন, রাতের অন্ধকারে কি করেন, বা ছাদের নিচেই কি করেন, বাসের মধ্যে কি করেন, ট্রেনের মধ্যে কি করেন, বাড়িতে কি করেন, বাড়ির বাইরে কি করেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন না কি রাখছেন না? আমার আল্লাহ যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন, আর যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটা কাউকে দেখাবেন না। জোরে বলেন দেখাবে, যারা পরিমাণ খারাপ কাজ করলেও দেখাবে, যারা পরিমাণ ভালো কাজ করলেও দেখাবে। ও গো আমার ভাইরা যুবকেরা, আমার সোনার টুকরা যুবকেরা, আমার কলিজার ভাইরা, যাদের কোরআনের জন্য কবুল করেছে, রাস্তাঘাটে দোকানপাটে এখনো ঘুরে বেড়াচ্ছ গো ভাইরা আমার, এই মাহফিলে এসে বসে যাও, আমল নামায় কেরামিন কাতিবিন লিখে নেবে ওই পরকালের ময়দানে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে বলে দাও কতটুকু ভালো কাজ করেছো আর কতটুকু খারাপ কাজ করেছো, তোমার তোমার হিসাবটা তুমি করে দাও। এই কথা যখন বলবে